বন্ধুরা আসলে সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে মেধাধিক্ষ অর্থাৎ ওবেসিটি অর্থাৎ যাদের শরীর আস্তে আস্তে অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাচ্ছে কারণে এই সমস্যাটি শরীরের মধ্যে আসে এবং কোন কোন মেডিসিন ব্যবহার করলে পরে এই সমস্যাটি আমাদের শরীর থেকে সম্পূর্ণরূপে চলে যাবে এবং আমরা আমাদের শরীরটিকে একটি ভালো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি কিছু টিপস নিয়ে আলোচনা করেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আসুন আমি ডক্টর শরণানন্দ মুখার্জি আপনাদের সকলকে আবার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আমরা যদি অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাই আমাদের শরীর যদি অতিরিক্ত পরিমাণে ফুলে থাকে অতিরিক্ত পরিমাণে থল থল দেখায় জায়গায় অ্যাডজাস্ট করতে পারি না সব জায়গায় আমরা মানাতে পারি না সমস্ত ড্রেস আমাদেরকে পরে ভালো লাগে না সমস্ত পোশাকে আমাদেরকে পরে ভালো লাগে না আমরা একটা মানসিক দুশ্চিন্তায় একটা মানসিক চিন্তায় কিন্তু সবসময় থাকি তো আজকে আমি এই সমস্যাটি সমাধানের জন্য আমি আশা করি আমার এই টিপসগুলি এবং মেডিসিনগুলি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো প্রথমত আমরা দেখে নেবো যে আমাদের শরীরের মধ্যে ওয়েটটি কী জন্য আস্তে আস্তে বাড়তে থাকে আমাদের শরীর আস্তে আস্তে কী জন্য মোটা হতে থাকে প্রথমত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাবার এবং অতিরিক্ত পরিমাণে মাখনযুক্ত চর্বিযুক্ত ফ্যাট জাতীয় খাবার আমরা কিন্তু ব্যবহার করতে লাগি যখনই আমরা এই খাবারটি আস্তে 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 ব্যবহার করতে থাকবো যাদের মোডেন্সি আছে শরীরের মধ্যে তাদের কিন্তু আস্তে আস্তে শরীরের মধ্যে চর্বি এবং মেদ কিন্তু বাড়তে থাকবে এর ফলে কিন্তু আমাদের শরীর আস্তে আস্তে মোটা হতে থাকবে এবং আস্তে আস্তে আমাদের শরীরকে দেখতেও খুব বাজে লাগে দু নম্বর কারণ হচ্ছে আমরা কিন্তু রুটিন মাফিক পরিশ্রম করি না কখনো পরিশ্রম করি কখনো একেবারেই পরিশ্রম করি না রুটিন মাফিক পরিশ্রম করি না কিছু কিছু সময় আছে যেগুলি আমরা আলস্যভাবে বা লেজিভাবে আমরা কিন্তু দিনটি কাটাই এই কারণে আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক সময়তে অতিরিক্ত পরিমাণে চর্বি এবং মোটা হয় আমরা মোটা হয়ে যায় বা যখন আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে জমতে আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে রোগ উৎপন্ন হয় সেগুলি নিয়ে আমি পরে আলোচনা করছি এই সমস্যাটি কিন্তু আমরা দেখি বেসিক্যালি স্ত্রী ক্ষেত্রে বেশি হতে দেখতে পাওয়া যায় পুরুষ মানুষদের ক্ষেত্রে বেশি হয় কিন্তু স্ত্রী ক্ষেত্রে আরও বেশি দেখতে পাওয়া যায় অসমে বংশগতভাবেও কিন্তু আমাদের শরীরের মধ্যে আসতে পারে কারণ আমার বংশের মধ্যে যদি মোটা হওয়ার টেন্ডেন্সি মানুষের থাকে তাহলে কিন্তু যদি আমরা মোটাশোটা হয়ে যায় বা যদি আমাদের অতিরিক্ত পরিমাণে মেদ বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে ওবেসিটির জন্য কোন কোন লক্ষণগুলি আমরা দেখতে পাই এটি হচ্ছে পেটের কাজটায় এবং পিছনের পাশার কাজটাতে প্রচুর পরিমাণে চর্বি জমতে থাকে দু নম্বর হচ্ছে শরীর প্রচণ্ড পরিমাণে থল থা দেখায় নড়াচড়া করতে প্রচন্ড পরিমাণে আমাদের প্রবলেম হয় ঠিক সঠিক সময় বা ঠিকঠাকভাবে যদি এর চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে এর থেকে প্রচুর পরিমাণে রোগ হতে আমরা দেখতে পাই যেমন যদি আমাদের শরীর অতিরিক্ত পরিমাণে ফুলে থাকে বা যদি মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন পার্টসের মধ্যে কিন্তু রক্ত চলাচল কিন্তু খুব ভালোভাবে হয় না রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তো যে সমস্ত জায়গায় আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের নানা রকম রোগের উৎপন্ন হতে দেখতে পাব দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প পরিশ্রম করার পরও আমরা হাঁপি গিয়ে থাকি আমাদের দম লেগে যায় আমরা আর সেই কাজটি ঠিকঠাকভাবে আবার করতে পারি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে মোটাশোটা হওয়ার ফলে আমাদের হার্টের কর্ম করতে প্রবলেম হয় হৃদপিণ্ডের সমস্যা আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে কোলেস্ট্রল হাইও হয়ে যেতে আমরা দেখতে পাই তো এই সমস্ত লক্ষণগুলি কিন্তু আমরা ওবিসিটির ক্ষেত্রে দেখতে পাই তো এবার আমরা চলে আসবো মেন পয়েন্টে সেটি হচ্ছে ওবিসিটি কাটানোর জন্য আমরা কোন কোন মেডিসিনগুলি ব্যবহার করতে পারি টি কাটানোর জন্য আমরা প্রথম যে মেডিসিনটি ব্যবহার করব সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব থার্টি ক্যালকেরিয়া কার্ব থার্টির ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে শরীর স্থূল বা মোটাস্তা হয়ে যায় তার সঙ্গে যদি শরীর থলথলে হয়ে যায় এবং সামান্য কারণে যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার সমস্যা হতে আমরা দেখতে পাই পরিশ্রম করতে যদি খুব কষ্ট হয় খুব তাড়াতাড়ি যদি আমাদের শরীরে হাঁপ ধরে যায় হাত পা ঠান্ডা ঘাম এবং ঘামের মধ্যে যদি টক জাতীয় গন্ধ বেরোয় এবং তার যদি ডিম অত্যন্ত প্রিয় খাবার হয় সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি এই মেডিসিনটি দু ড্রপ করে চার ঘন্টা অন্তর যদি আমরা ব্যবহার করি কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো দু নম্বর যে মেডিসিনটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি ক্ষেত্রে যেটি আমরা দেখি সেটা হচ্ছে নম্র প্রকৃতি এবং যদি একটু বয়স হয়ে যায় বুড়ো বয়সে সাধারণত অতিরিক্ত পরিমাণে মেদ বের যদি বেড়ে যা থাকে সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি যাদের পোপরের অংশ সরু এবং নিচের অংশ মোটাশোটা বা ভারী বা ফুলে যাওয়ার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি এই মেডিসিনটি দুরব করে ডেলি তিনবার যদি কন্টিনিউয়াসলি এক থেকে মারা আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করি তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা এই মেডিসিন থেকে পাব তিন নাম্বার যে মেডিসিনটি আলোচনা করবো সেই মেডিসিনটি খুব প্রধান মেডিসিন সেটি হচ্ছে ফাইটো লাক্কা মাদার টিংচয় যদি দেখা যায় যে শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে মেদ হয়ে গেছে এবং তার সাথে নানান রকম রোগের উৎপত্তি হচ্ছে এবং যদি দেখা যায় যে আমরা খুব তাড়াতাড়ি রোগা হতে চাইছি পাতলা হতে চাইছি সেটা আমরা তাড়াতাড়ি পাতলা হতে পারছি না তার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ভীষণ এফেক্টিভ মেডিসিন এটি হাফ কাপ জলের সঙ্গে ড্রপ করে মিশিয়ে যদি আমরা তিনবার খাবার খাওয়ার পর কন্টিনিউয়াসলি এক থেকে দেড় মাস ব্যবহার করি তাহলে খুব ভালো রেজাল্ট আমরা পাবো এছাড়াও আরেকটি মেডিসিন আছে সেটি হচ্ছে ফাইটোলাক্কা বেরি সেই ট্যাবলেটটি নিয়ে আমি পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসব এবং আপনারা চোখ রাখলে কিন্তু এটি অবশ্যই দেখতে পাবেন এভাবে আমি যে আলো বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে একটি মেন বিষয় সেটি হচ্ছে কতগুলি টিপস আমরা কী করে এই শরীর থেকে আমরা আপনাদের শরীরকে নির্দিষ্ট একটি শেপের মধ্যে নিয়ে আসতে পারি প্রথমত হচ্ছে আমাদের শরীরের মধ্যে চর্বিযুক্ত খাবার খাওয়া মাখন যুক্ত খাবার খাওয়া ফুড জাতীয় খাবার খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে প্রিয়মিত আমাদের শরীরকে শারীরিক পরিশ্রম করাতে হবে ব্যায়াম করাতে হবে অর্থাৎ এক্সারসাইজ করতে হবে এবং একটি রুটিন মেপে বা রুটিন মাফিক আমাদের শরীরকে পরিশ্রম করতে হবে এবং আমাদের শরীর থেকে ঘাম ঝরাতে হবে বাড়তে পারে এমন ধরনের খাবার দাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কোন খাবারগুলো খেতে পারি সেগুলো হচ্ছে ফলমূল খাবার খেতে পারি চর্বিযুক্ত খাবার না খেয়ে চর্বিবিহীন আমরা খাবার খেতে পারি এছাড়া আমরা নানান রকম ধরনের স্যুপ জাতীয় খাবার তৈরি করেও খেতে পারি অর্থাৎ আমাদেরকে চর্বিবিহীন খাবার আমাদের ব্যবহার করতে হবে এবং যদি আমাদের শরীর আস্তে আস্তে মেদহীন হয়ে পড়ে মেদ যদি আমাদের শরীরের মধ্যে কম থাকে তাহলে আমাদের শরীরকে দেখতেও ভালো লাগবে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় মানে নিতে পারবো যে কোনো রকম পোশাক আমরা কিন্তু ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন বেল আইকনটি প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে